হ্যালো শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে কিছু দৈনন্দিন কথোপকথন যে বাংলা ব্যবহার করি সেগুলোকে কীভাবে আমরা ইংরেজি বলতে পারি সেটা চেষ্টা করব। এবং আজকে যে বাংলা বাক্যগুলোকে আমি ইংরেজি করব সেটা হচ্ছে একদম সহজ এবং সচরাচর আমরা যেগুলো ব্যবহার করি কিন্তু না জানার কারণে, প্র্যাকটিসের থাকার না কারণে আমরা কিন্তু এগুলো বলতে পাই না। তো আজকে আমি তোমাদের এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা বাক্যকে ইংরেজি করে দিব। যেমন আমরা প্রায় বলি কিন্তু চুপ করো, আমরা প্রায় বলি চুপ করো। এই চুপ করোকে আমরা সহজে বলতে পারি কি কিপ কোয়াইট। আমরা কি বলতে পারি? কিপ কোয়াইট, চুপ করো, কিপ কোয়াইট, চুপ করো। তারপর আমরা বলি কিন্তু মাথা গরম করো না, ডোন্ট ওয়াশ ইউর টেম্পার। মাথা গরম করো না, ডোন্ট ওয়াশ ইউর টেম্পার, ঠিক আছে। এইভাবে আমরা আরও বলি দেখো দেখো, এরকম বলি না যে দেখো। তো আমরা কোনো কিছু যদি বলি যে আর দেখো, তাহলে আমরা এটা কি বলবো যে ওয়াজ দ্যাট। আমরা কি বলবো? ওয়াজ দ্যাট, ওয়াজ দ্যাট, অর্থাৎ দেখো। তারপরে আমরা প্রায় বলে থাকি চিন্তা করো না, কি বলি? চিন্তা করো না। তাহলে কি এটাকে আমরা কীভাবে ইংরেজি করতে পারি? ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। আচ্ছা, কথাটা মন্দ না, আমরা প্রায় কিন্তু বলে থাকি যে আসলে কথাটা মন্দ না। এটাকে ইংরেজি কীভাবে বলতে পারি? দ্যাটস নট এ ব্যাড আইডিয়া, দ্যাটস নট এ ব্যাড আইডিয়া, অর্থাৎ কথাটা মন্দ না, ঠিক আছে। এরপর আমরা বলতে পারি যে পরে দেখা হবে, প্রায় বলে থাকি যে আচ্ছা পরে দেখা হবে, কি বলি? আচ্ছা পরে দেখা হবে। তো পরে দেখা হবে ইংরেজিতে আমরা বলতে পারি সি ইউ অ্যাগেন, সি ইউ অ্যাগেন। এভাবে আমরা কিন্তু প্রায় বলে থাকি যে পরে কথা হবে, পরে কথা হবে। যেমন আমরা পরে দেখা হবে বা এইভাবে আমরা বলি পরে কথা হবে, এটাকে কীভাবে আমরা ইংরেজি করব? টক টু ইউ লেটার, টক টু ইউ লেটার। আমি আবার বলছি পরে কথা হবে, টক টু ইউ লেটার। এইভাবে আমরা আরও কিছু আজকে বাংলাকে ইংরেজি করে শিখব। যেমন বলি অধিকাংশ সময়, তাহলে আমরা বলতে পারি কি মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়, মোস্ট অফ দ্য টাইম। আচ্ছা, প্রায় বলি না আরেকবার ভাবুন তো, এটাকে ইংরেজিতে কী বলবো? থিঙ্ক অ্যাগেইন, থিঙ্ক অ্যাগেইন, অর্থাৎ আরেকবার ভাবুন। ওটা হবে খুব ভালো হয়, আমরা প্রায় বলি হ্যাঁ ওটা হবে খুব ভালো হয়। দ্যাট উইল বি ভেরি নাইস, দ্যাট উইল বি ভেরি নাইস, ওটা হবে খুব ভালো হয়, দ্যাট উইল বি ভেরি নাইস। তো আজকে যে আমরা বাক্যগুলোকে ইংরেজি করলাম, জাস্ট এগুলোকে তোমরা যেটা করবা খাতায় তুলে মুখস্থ করে প্রতিদিনটা প্রতিদিন ব্যবহার করার চেষ্টা করব। তো আজকের এই লেসনে আমরা এই কয়েকটি শিখলাম। নিয়মিত এই ভিডিও টিউটোরিয়ালে আমি 700+, অর্থাৎ প্রায় 700 তোমাদেরকে বাংলা বাক্যকে ইংরেজি করে দেবো, যেটা তোমরা মুখস্থ করে প্রতিদিন একটা যদি চর্চা করো, তাহলে একদিন দেখবো তোমার অনাগ্রহ ইংলিশে কথা বলতে পারতেছ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।